যারা 40 50 60 70 80 90 হাজার টাকায় একটি টেনশেড বাড়ি সাদের মতো করে হাফ বিল্ডিং অথবা যারা 1.5 লক্ষ টাকা খরচ করে সাদ দিয়ে একটি বাড়ি করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। যারা এর চেয়ে বেশি বা কম টাকা দিয়ে বাড়ি করতে চান দয়া করে আপনারা এই ভিডিওটি দেখবেন না। হ্যাঁ বন্ধুরা, অল্প বাজেটে যারা গ্রামের মধ্যে একটি সুন্দর টিনশেড বাড়ি হাফ বিল্ডিং বা আপনি ছাদের মতো দেখতেই কিন্তু উপরে টিন থাকবে অথবা যদি আপনি ছাদ দিয়ে এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা এখান থেকে কোটি টাকার কাজে আসবে। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আপনাদের জন্য আমাদের চ্যানেল ভিডিও নিয়মিত পেতে চান তাহলে এখনই ভিডিও নিচে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে বন্ধুরা আমরা এখন আলোচনাটি শুরু করি। এই বাড়িটির প্রথমেই পাবেন আপনি মেইন গেট পাবেন। মেইন গেটের সাইজ হচ্ছে 6 ফুট বাই 7 ফুট। মেইন গেট দিয়ে ঢুকে পাবেন বারান্দা। বারান্দা থেকে আপনি চলে যাবেন সরাসরি ডাইনিং রুমে বা বারান্দা থেকে সবগুলো রুমে যেতে পারবেন, আলাদা আলাদা যেতে পারবেন, কেউ রুমে কেউ যেতে হবে না। আপনি ভিতরে ঢুকেই পাবেন বেডরুম 1 পাবেন। বেডরুম 1 এর সাইজ হচ্ছে 12 ফুট বাই 12 ফুট বা 8 বাই 8। বেডরুম 2 12 ফুট বাই 12 ফুট, হাতে হিসাব করলে 8 বাই 8 হবে। আর যে আপনার যে ডাইনিংটা রয়েছে 12 ফুট বাই 7 ফুট 7 ইঞ্চি রয়েছে ডাইনিং রুমটা। এরপর রয়েছে কমন বাথরুমটা রয়েছে 4 ফুট বাই 6 ফুট এবং কিচেন রুমটা রয়েছে 4 ফুট বাই 6 ফুট। ডাইনিং থেকে কিচেনে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এরপর রয়েছে বারান্দা। বারান্দা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বারান্দা হচ্ছে 6 ফুট 37 ফুট 10 ইঞ্চি এবং প্রস্থ রয়েছে 6 ফুট। এইভাবে বারান্দাটা রয়েছে। তো বন্ধুরা চলুন আমরা এখন এই বাড়ির ড্রয়িংটি দেখি। আর একটি বিষয় হচ্ছে এখানে যে আমাদের যে রুমগুলো রয়েছে, যে রুমের জানালার মাপ দেওয়া হচ্ছে 4 ফুট বাই 4 ফুট, বাথরুমের জানালা দেওয়া হচ্ছে 1 ফুট বাই 1 ফুট এবং কিচেনের জানালাটা দেওয়া হয়েছে 3 ফুট বাই 3 ফুট। চলুন আমরা একদম ড্রয়িংটি দেখি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্রয়িংয়ে খুব সুন্দর করে মাপ সহ জমির পরিমাণ সহ উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে এই বাড়ির কাজটি করতে পারেন। এখন আমরা আলোচনা করব আপনি কাজ কিভাবে করবেন। প্রথমে লেআউট করবেন। লেআউটের পর মাটি কাটবেন। মাটি কাটার পর ফাউন্ডেশন করবেন। 10 ইঞ্চি গাঁথুনি দিবেন। এরপর 5 ইঞ্চি গাঁথুনি দিবেন। মাটি থেকে 2 ফুট পর্যন্ত করবেন। এরপর 2.5 ফুট রেলিং করবেন। এরপর 4 ফুট গ্রিল দিবেন। বারান্দা উঁচু হবে 7 ফুট, মেইন গেট উঁচু হবে 9.5 ফুট। এবং এইভাবে আপনি আর যদি উপরে টিন দেন তাহলে টিন বসাবেন। আর যদি আপনি সোলার সিস্টেমে টিন দিবেন তাহলে আপনার দূর থেকে ছাদ দেখা যাবে। আর যদি আপনি ছাদ দেন তাহলে আপনাকে ছাদ দিতে হবে। এখন আলোচনা করবো এই বাড়িটি করতে খরচ কত টাকা হবে, টিন দিয়ে করতে কত টাকা খরচ হবে এবং ছাদ দিয়ে করতে কত টাকা খরচ হবে তার হিসাবটি আমরা এখন আলোচনা করব দয়া করে। তার আগে বন্ধুরা এখনো যারা ভিডিওতে একটি লাইক দেননি দয়া করে একটি লাইক দিতে কৃপণতা করবেন না। বন্ধুরা এই বাড়িটি করতে যদি টিন শেড করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন হাউস ডিজাইন বাড়ির খরচ, ছাদ দিয়ে আপনার যে খরচটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাউস ডিজাইন বাড়ির খরচ। টিন দিয়ে যদি করেন তাহলে রড লাগবে 80। বন্ধুরা আপনারা যদি টিন দিয়ে করেন তাহলে ইট লাগবে 30,000 টাকা, আর সিমেন্ট লাগবে 15,000 টাকা, বালু লাগবে 5,000 টাকা, টিন লাগবে 7,000 টাকা, মিস্ত্রি খরচ যাবে 15,000 টাকা, অন্যান্য খরচ যাবে 10,000 টাকা, সর্বমোট খরচ হবে 82,000 টাকা। আমি লিখে দিয়েছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর বন্ধু আপনারা যদি এই বাড়িটি ছাদ দিয়ে খরচ করেন তাহলে আপনার খরচ হবে রড লাগবে 80,000 টাকা, ইট লাগবে 30,000 টাকা, সিমেন্ট লাগবে 15,000 টাকা, বালু লাগবে 5,000 টাকা, টিন লাগবে 7,000 টাকা, মিস্ত্রি খরচ 15,000 টাকা, অন্যান্য খরচ আপনার লাগবে 10,000 টাকা, অন্যান্য খরচ সহ আর কিছুটা আপনার 1,62,000 টাকা খরচ হবে। আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই বন্ধুরা, বাড়ির খরচ কিন্তু একান্তই নিজের ব্যক্তিগতর উপর নির্ভর করে। আপনার ইচ্ছা করলে আপনি 50,000 টাকা তো বাড়ি করতে পারেন, আবার এই বাড়িটার মধ্যে আপনি 2 লাখ টাকা খরচ করতে পারেন। আপনি 2 লাখ টাকাতে বাড়ি করতে পারেন। এই বাড়িটাতে ইচ্ছা করলে আপনি 5 লাখ টাকা 10 লাখ 50 লাখ টাকা খরচ করতে পারেন। তো আশা করবো আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।